আসি রে বন্ধু রে, নমস্কার। ভালো আছে? আশা করি আমারও ভালো আছি। এই জাল বাছাল বিকালে বেটা জাল সকালে টান দিছে, এই যে মাছটি পড়ছে, এই নতুন মাছ কেকলে। এ মাছ দেখছো নাকি? যে কেকলে, এটার নাম কেকলে মাছ। জল আছে নন্দ এনে পড়ছে জালে, পুটি পড়ছে। আজকে বোয়াল ঢাল ভরে নেই, জল তো একটু তো বাড়ছে, আবার কমলি আবার সব মাছ পড়ল। আজকে বোয়াল ভরে নেই। বন্ধুরা, আজকে সকালবেলায় অনেক কুয়াশা পড়ছে, তো এখন শরৎকাল, সকালবেলায় খুব কুয়াশা পড়ে সাদা হয়ে গেছে, দেখছেন তো? আবহাওয়া আর কি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। পুটি মাছ দে, গাছে তেঁতুল আছে, কাঁচা তেঁতুল দিয়ে টকে টকে রান্ধু। তখন কাঁচা তেঁতুল দিয়ে টকে টকের মজা নেব। এটা বেগুন দিমু, কাঁচা তেঁতুল দিমু, তার টকটা এটা মজা নেব। আজকে কাঁচা তেঁতুল দেখো, তো বন্ধুরা আজকে আমি সকালবেলায় যে দুটো ঠান্ডা ঠান্ডা আর চারিদিকে কুয়াশা পড়ে গেছে, সেই জন্য আজকে মুসুরির ডাল চাল দিয়েছি। আজকে আজকে মাসগুলো ডাল দেয় নাই, আজকে মুসুরির ডালের চালে ভাত দিছে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নি, মানে পূজা বাবার আর কথা মনি ভাত খাইব। বাবা খাইব।
গরম চলাই দিছে তো নামি জুড়েন দিই বন্ধুরা, এখন সকাল 7:30 বাজে। আজকে সকাল সকাল খাওয়ার কারণ হলো আমরা এক জায়গায় যাবো, তো যার কারণে আর কি একটু তাড়াহুড়া করে রান্না বান্না করছে সকালবেলা। খুব যাই হোক, আজকে সকালবেলা রান্না করছে মুসুরির ডাল, আসল ডালে সালে তো মুড়ি সিদ্ধ করছে, আর পেঁয়াজ আছে, আর তেল আছে সরিষের ডাল। এই হলো সংক্ষিপ্ত খাবার সকালবেলায়, যেহেতু খাওয়ার কোনো সময় ছিল না, উদ্দেশ্য ছিল না। তারপরে মা রিকোয়েস্ট করলো একটা দামি জানতে একটা খেয়ে যা সকালে, তার জন্য আর কি খেয়ে যাওয়া। তো বাইরে খাওয়াটা তো আসলে ঠিক না এখন বর্তমানে যে অবস্থা, এই জন্য আর কি বাড়ির খাবারই সকালে যাই জুসে খেয়ে যারা খান্দাম। তেল গুনে গেছিলো তো কথা মনে মনে মানে ওর বাবার সাথে পাল্লা ধরছে মনে হয় নে, মানে পাল্লা ধরছে না শোনা, মুসির ডাল চালে দিচ্ছি ওই যে একটু এক টাকায় যাইব। কথা পারে না বাবা পারে বন্ধুরা, আজকে বন্ধ হয় সকাল